Zona Proloy. করিমগঞ্জত সংহারী বান, চারিওফালে মাথো পানি আর পানি, মৃতদেহ সৎকারের বাবেও নাই এডোখর ঠাই। বানত ককবকায় হাহাকার করেছে করিমগঞ্জবাসী। ভয়ঙ্কর বানত ঘর বাড়ি হেরুয় সর্বশ্রান্ত বানাকান্তই আত্মীয়র বিয়োগর পাছতো সৎকারের বাবে হাবা ধরি খাইছে। পানির তলত বুরগুল শ্মশান, উপায়ন্তর আত্মীয় রাষ্ট্রীয় ঘাইপথর কাষতে সৎকার করিলে দুজন লোকর মৃতদেহ। এই অবর্ণনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে করিমগঞ্জর শরীফ নগরত। প্রলয়ঙ্করী বানর মাজতে স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছিল গাঁওখনের নিশু নমশ্রুত্র আর কুলেন্দ্র নমশ্রুত্র নামর লোক দুজনের। কিন্তু লোক দুজনের মৃত্যুর পাছত মৃতদেহ সৎকারের বাবে চরম অসুবিধার সম্মুখীন হল গাঁওবাসী, কারণ ইতিমধ্যে বিধ্বংসী বানে বুড়াই পেলাইছিল গাঁওখন। অবশেষত মৃতদেহ সৎকারের বাবে ওখ ঠাইর সন্ধান করে রাইজে এনেদরে রাষ্ট্রীয় ঘাইপথর কাষতে সৎকার করিলে লোক দুজনের মৃতদেহ। নাওত তুলি লৈ অনা হল মৃতদেহ, নাওয়েরে কহিয়ালে খড়ি খের, তারপিছত করিমগঞ্জ ত্রিপুরা সংযোগী আঠ নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর কাষতে মৃতদেহ সৎকার করিলে লোক দুজনের। বারিষার প্রথম তুফানত রাজ্যের ভিতরতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে করিমগঞ্জ জেলা। অবর্ণনীয় আহুকালের সম্মুখীন হয়েছে জেলাখনের লাখ লাখ লোক। দেওবারের এই হৃদয় বিদারক দৃশ্যই যেন প্রমাণ করেছে জেলাখনের বান বিভীষিকার ভয়াবহ ছবিখন। করিমগঞ্জের পৰা গৌরীশ নন্দী, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।